चौथे चरण के मतदान के दौरान शीतलकुची विधानसभा के 126 नंबर बूथ पर सीआईएसएफ जवान द्वारा चलाए गए गोली में 4 लोगों की मौत की तथा कथित घटना के बाद उस बूथ पर चुनाव की जिम्मेदारी संभाल रहे कर्मचारियों से मंगलवार अतिरिक्त जिला शासक पूछताछ की। इस बैठक में पुलिस आईडी ऑफिसर मोहम्मद अब्दुल रहमान, फर्स्ट पोलिंग ऑफिसर अभिजीत बर्मन, सेकेंड पोलिंग ऑफिसर दीपेंद्र नाथ राय, थर्ड पोलिंग ऑफिसर दिलीप मजुमदार एवं आशा वर्कर मिंती राय बर्मन को भी बुलाया गया। उनसे पूछताछ के बाद एडीएम रीना जोशी ने लिखित तौर पर भी उनका बयान दर्ज किया। আপনারা জানেন যে ওই শীতলকুচি অ্যাসেম্বলি 5/126 ইনসিডেন্ট ঘটেছিল। সে ব্যাপারে আমাদের এডিএম সাহেব ডেকেছিলেন আর কি। তো আমাদের যতটুকু জানার আর কি আমরা জানালাম এবং পরে আমাদের বললেন যে আপনারা আপনাদের বক্তব্যটা লিখিত আকারে আমাদের দিন, লিখিত আকারে আমাদের দিয়ে আসবেন। মানে ওই দিনের যে ঘটনা সেই ঘটনার লিখিতটা দেবেন যতটুকু আমরা জানি। মানে আজকে এই যে এডিএম ডাকলেন এবং কথা বললেন কেমন লাগছে আপনার? মানে আপনারা কি এখনো আতঙ্কে রয়েছেন? সেই আজকে এডিএম ম্যাডাম ডেকেছিলেন, আমাদের কাছ থেকে স্টেটমেন্ট নিয়ে গেলেন। কারা কারা ছিলেন? প্রিসাইডিং, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড কবি, আশা কর্মী। কতক্ষণ আলোচনা হলো? আলোচনা হয়েছে, 12টায় ইন করেছি আমরা, 3:30 লিফট করেছি। মানে আপনাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি জানতে চাইলেন? আপনাদের হ্যাঁ ইন্ডিভিজুয়াল জানতে না, পরে বাই রিটেন আমাদের কাছ থেকে নিয়েছে। আচ্ছা, মানে ঘটনার বিবরণটা? ঘটনার আপনারা সব জানিয়েছেন? হ্যাঁ, আমাদের যতটুকু জানা ততটুকু জানিয়েছি।